গল্প কোনোদিন লিখব বলে ভাবিনি। আসলে ব্যাপারটা ঠিক গল্প নয়, ঘটনা। ঘটনাটা প্রায় ২০ বছর আগের, কিন্তু মনে হয় যেন গতকালের। আজ থেকে ২০ বছর আগে সন্ধ্যের আঁধারে ডুব পুকুরের পাড়ে ঠিক কি যে হয়েছিল সেটা ভাবতে গেলেই কেমন সব গুলিয়ে যায়। মনে হয় আমি কি সেদিন ঠিক দেখেছিলাম। পুকুরটার নাম ছিল ডুব পুকুর। গাঁয়ের সবাই বলতো ওটাই ডুব দিলে আর কেউ ওঠে না, তাই বেশ বদনাম ছিল পুকুরটার। সেই জন্যেই কি আমার মনটা যেদিন অন্যরকম ছিল, কেমন যেন গুলিয়ে গিয়েছিল। ফলে সহজ স্বাভাবিক যা দেখেছি তাকেই কল্পনার রং চড়িয়ে উল্টোপাল্টা অবাস্তব করে নিয়েছি। কিন্তু ব্যাপারটা আমি তো একা দেখিনি। আজকের খবরের কাগজে দেখলাম চিঠিপত্র বিভাগে কল্পনা আর বাস্তব নিয়ে পাঠকদের মধ্যে তুমুল বিতর্কের আসর বসে গেছে। প্রায় সকলেই লিখেছেন অলৌকিক বলে কোনো ব্যাপার নেই, যারা অলৌকিকের কথা বলেন তারা হয় মিথ্যে কথা বলেন অথবা নিজেদের কল্পনাকে অলিক দর্শন কিংবা অলৌকিক বাস্তব বলে চালিয়ে দেন। সব মিলিয়ে ব্যাপারটা নাকি নিছকই সোনার পাথর বাটি। নিজেকে মিথ্যেবাদী বলে ভাবতে আমার কষ্ট হয়, আর সেরকম কিছু কল্পনা বিলাসীও আমি নই, তাই কাগজের চিঠিপত্রগুলো পড়ে মনে মনে বেশ রাগই হলো। তখন ঠিক করলাম ছোটবেলায় দেখা বিচিত্র ঘটনাটার কথা সবাইকে জানাবো। আমার এই গল্প পবনকে নিয়ে। পবন ছিল আমাদের বিজয়ী সংঘের এক নম্বর ফুটবলার। ওর শটে যা জোর তাতে উড়ন্ত কাক ছিল অতি সহজে ঘায়েল হয়ে যেতে পারে। একবার মনসাডাঙ্গা নেতাজি সুভাষ সংঘের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ হয়েছিল। খেলা শেষের মিনিট দশেক আগে একটা পাস পেয়ে পবন বল পায়ে বুলেটের মতো ছুটতে শুরু করল। ওর পেছনে ধাওয়া করলো নেতাজি সংঘের ৩ জন খেলোয়াড়, কিন্তু বলটা পবনের পায়ে আঠার মতো লেগে রইল, আর পবন শরীরটাকে বাঁকিয়ে চুড়িয়ে দিব্যি পৌঁছে গেল পেনাল্টি বক্সের মাথায়। তারপর সামান্য কাত হয়ে ডান পায়ে প্রচন্ড একটা শট নিল, বলটা ওদের গোলকিপার রমাপদ কোল কুঁজো হয়ে সরাসরি রুখে দিল। সংঘর্ষের কেমন একটা ঘোঁতা শব্দ হলো এবং পরক্ষণেই ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা। রমাপদকে পিছনে প্রায় উড়িয়ে নিয়ে গেল বলটা। গোল গোল চিৎকারে গোটা মাঠ হই হই করে উঠল। নেটের ভেতরে রমাপদ চিৎপাত হয়ে পড়েছিল, ওর কোনো হুঁশ ছিল না। সুতরাং খেলা সেখানে বন্ধ হয়ে গেল। তারপর রমাপদকে নিয়ে ডাক্তার হাসপাতাল ছোটাছুটি। খবর পেয়েছিলাম পুরোপুরি ভালো হয়ে উঠতে রমাপদর নাকি ৪ মাস সময় লেগেছিল। আমাদের গাঁয়ের ভালো নাম নসিপুর, ডাকনাম ডাকাতে গাঁ, কারণ আমাদের গাঁয়ে ১২ মাসে ১৩ বার ডাকাতি হয়। এত ঘন ঘন ডাকাতি হওয়ার ফলে ডাকাতির ব্যাপারটা আমাদের একেবারে গা সওয়া হয়ে গেছে। কতবার যে আমরা ডাকাত দেখেছি তার কোনো হিসেব নেই। তবে সেই সব ডাকাতের চেহারা মোটেই ওই হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল, এসবের মতো বা রঘু ডাকাতের মতো নয়। অতি সাধারণ কালো কালো চেহারা, দেখে এমনিতে ডাকাত বলে মনেই হয় না। তবে তাদের হাতে লাঠির বদলে থাকে ছুরি, বোমা আর পাইপ গান। আমাদের গাঁয়ে ৪টে ধানকল আর ৩টে কোল্ড স্টোরেজ আছে। ডাকাতি যা হওয়ার বেশিরভাগ ওখানেই হয়, আর কখনো সখনো ২-৫ ঘর বড় লোকের বাড়িতে। আমাদের গাঁয়ের শেষে বট অশ্বত্থ শাল শিশু জঙ্গল, সেখান থেকে জ্বালানি কাঠ কেটে এনে অনেকেই দিন গুজরান করে। সেই জঙ্গলে বাঘ না থাকলেও শেয়াল, বনবেড়াল আর ২-৪টে ভাম তো আছেই। ডাকাতরা ডাকাতি করে সবসময় ওই জঙ্গল দিয়েই পালায়। একদিন সন্ধ্যের মুখে, তখন আমরা সবে খেলা শেষ করেছি, আমাদেরই এক বন্ধু পিলু এসে খবর দিল যে শেখ শাহাবুদ্দিনের কোল্ড স্টোরেজে নাকি ডাকাতি হয়েছে। এ কথা শুনেই পবন আমাকে বলল, চল তো আনু, ডাকাতগুলোকে ফলো করে দেখি ওরা পালিয়ে কোথায় যায়, চল চল চল।
পবন আমাদের পাশের গ্রাম মাড়াই কুড়ায় থাকে, কিন্তু পড়ে আমাদের গাঁয়ের হাই স্কুলে, তাই আমাদের বন্ধু হয়ে গেছে। ওর চেহারা কালো, খানিকটা ঢ্যাঙার দিকে, তবে গায়ে জোর আছে আর পেশিগুলো সবসময় চকচক করে। ওর শটে যেমন জোর, মনের জোরও বোধ হয় তেমনই। নইলে কেউ ডাকাতদের পিছু পিছু যাওয়ার কথা বলে? অবশ্য ও সবসময় বলে, ছি ছি ছি, তোদের লজ্জাও করে না, তোদের গায়ের নাম ডাকাতে গা হয়ে গেছে, ছি। আমি রাজি হচ্ছি না দেখে পবন আমার হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিল। শেষ পর্যন্ত আমি, পিলু, মিলন আর পবন এই চারজন মিলে রওনা হলাম। সময়টা ছিল বর্ষাকাল, আমরা মাঠে ফুটবল খেলছিলাম, তাই সকলেরই পরনে হাফ প্যান্ট আর সারা গায়ে পায়ে কাদা। ফুটবলটা বগল দাবা করে ওই অবস্থাতেই আমরা জঙ্গলের দিকে এগোলাম। লোকের মুখে শুনে শুনে আমরা মোটামুটি জানতাম ডাকাতরা কোন পথ ধরে পালায়, তাই গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে আমরা এগিয়ে চললাম, পবন আমাদের সকলের আগে। তখনও পুরোপুরি অন্ধকার নেমে আসেনি, তার আগেই যাতে আমাদের অভিযান শেষ হয় তার জন্য আমরা পবনকে তাড়া দিচ্ছিলাম। জল কাদা আগাছার মধ্যে মিনিট পাঁচেকের পথ পেরোতেই আমরা ডুব পুকুরে পৌঁছে গেলাম। জঙ্গলের মধ্যে হঠাৎই বেশ খানিকটা ফাঁকা জায়গা, তারই মাঝে বেশ বড় সড়ো একটা পুকুর। অন্য সময় জল তেমন না থাকলেও এখন বর্ষার জলে ঢল ঢল। পুকুর পাড়ে দু চারটে বড় বড় গাছ। অন্ধকার নামার আগেই ব্যাঙের দল ডাকাডাকির কাজ শুরু করে দিয়েছে। বাবা কাকাদের মুখে শুনেছি এই পুকুরটা নাকি প্রায় 100 বছরের পুরনো। পুকুর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে একটা ভাঙা পোড়ো বাড়ি, তার কোনো দেওয়ালি অক্ষত নেই, কোথাও অর্ধেক, কোথাও বা শিকিভাগ কোনো রকমে দাঁড়িয়ে আছে। মাথার ছাদও সেই কোন গালে ধসে পড়ে গেছে, সুতরাং বর্ষায় ও বাড়িতে মাথা গোঁজার ঠাঁইও খুঁজে পাওয়া দায়। গাঁয়ের গরিব লোকেরা যার যখন দরকার এ বাড়ির গাঁথুনির ইট খসিয়ে নিয়ে যায়। ইটগুলোর চেহারা কেমন পাতলা, ছোট মাপের, দেখেই বোঝা যায় বহু কালের পুরনো। শুনেছি এ বাড়িটা নাকি এককালে রাজবাড়ি ছিল, ভিনদেশীরা হানা দেওয়ার সময় বাড়ির মা বোনেরা নিজেদের মান বাঁচাতে গলায় কলসি বেঁধে এই পুকুরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই এই পুকুরটার নাম ডুব পুকুর। সবাই বলে এই পুকুরে ডুব দিলে কেউ আর ওঠে না। এখন ডুব পুকুরের পাড়ে দাঁড়িয়ে এসব কথা মনে পড়ছিল আর আমার কেমন জানি গা ছমছম করছিল। মনের ভেতরে ডাকাতের ভয় চাপা পড়ে গিয়ে ভূতের ভয় মাথা চাড়া দিচ্ছিল। পবনের ঠেলায় পড়ে ডাকাতদের খোঁজে এদিক ওদিক খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। পবন সাহস করে এক ছুটে পোড়ো বাড়িটাও একবার চক্কর মেরে এলো। সন্ধ্যের ঘোলাটে আধার পা টিপে টিপে নেমে আসছিল, আমাদের দেখতেও বেশ অসুবিধে হচ্ছিল। তারই মধ্যে মিলন হঠাৎ সাপ 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 বলে চেঁচিয়ে উঠল। ওর ইশারা মতো তাকিয়ে দেখি কালচে রঙের একটা মোটা সাপ সরসর করে ডুব পুকুরের জলে নেমে যাচ্ছে। আমি বললাম, পবন চল ঢের হয়েছে, পরের দিন আলো এসে খোঁজ করা যাবে। আমার কথা শুনে পবন হেসে বলল, কার খোঁজ করবি? হ্যাঁ, ডাকাতরা কি তোর হাতে ধরা দেওয়ার জন্য দিনের বেলা সে পুকুর পাড়ে বসে থাকবে? তারপর আমার পিঠ চাপড়ে বলল, আরে ভয়ের কিচ্ছু নেই রে, বর্ষার সময় এই পুকুরটায় সাপ কিলবিল করে। দেখ, বর্ষায় ওদের গর্তে জল ঢুকে পড়ে বলে ওরা বাইরে বেরিয়ে আসে, তাছাড়া এই সময়টায় ব্যাঙের লোকটা তো আছেই। পিলু বলল, বলছি কাল দিনের বেলা এলেও তো ডাকাতদের খোঁজ খবরটা পাওয়া যেত, তাই না? আমি বললাম, তার মানে? পবনও অবাক হয়ে পিলুর দিকে তাকিয়েছে। পিলু হেসে বলল, আরে এটা তো জলের মতো সহজ, দেখ কাল মর্নিং এ এসে ডাকাতদের পায়ের ছাপ দেখতে পাবি, তারপর থানায় খবর দিলেই দারোগা বাবু সবকটাকে অ্যারেস্ট করে ফেলবে, ব্যাস। পবন বিরক্তির একটা শব্দ করে বলল, ধর দারোগা বাবু কিছুই করবে না, সে ডাকাতির বকরা পায়।
ডাকাতগুলো যদি আমাদের মাঠের উপর দিয়ে পালাতো তাহলে খুব ভালো হতো। মিলন বোকার মতো জিজ্ঞেস করল, কেন? বোকার মতো বললাম এই কারণে যে ডাকাতদের উপর পবনের প্রচন্ড রাগের কথা আমাদের ক্লাবের সবাই জানে। মিলনের প্রশ্নের উত্তরে পবন বলল, ওরকম একটা মৌকা পেলে না ডাকাতগুলোকে একবার দেখে নিতাম আমি। আমরা তিনজনে এক অদ্ভুত সমীহের চোখে পবনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আর দেরি না করে ফিরে চললাম বাড়ির দিকে। আমি মনে মনে ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম, ডাকাতরা যেন কখনো আমাদের খেলার মাঠের উপর দিয়ে না পালে বাবা। ভগবান যে আমার প্রার্থনা শোনেননি সেটা দিন কুড়ি পরেই টের পেলাম। ডাকাতির কাজ সেরে ডাকাতরা সাধারণত জঙ্গলে ঢুকে ডুবপুকুরের পাশ দিয়ে পালায়। জঙ্গল এলাকার শেষে সরসী নামে একটা নদী আছে। নদীটা সরু মাপের হওয়ায় তার উপরে নানা জায়গায় কাঠের সাঁকো বাঁধা সহজ হয়েছে। ডাকাতরা এই নদী পেরিয়ে বিটুলা গায়ে ঢুকে পড়ে, তারপর সেখান থেকে এদিক ওদিক ছড়িয়ে যায়। একদিন বিকেলে আমরা মাঠে ফুটবল ম্যাচ খেলছি। পবন এর মধ্যেই দুটো অবিশ্বাস্য গোল করে ফেলেছে। হঠাৎই শুনতে পেলাম বোমার শব্দ। আমরা বেশ অবাক হয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে পড়েছি। দূরে তাকিয়ে দেখি সাদা ধোঁয়ার তাল মেঘের মতো ভেসে উঠছে শূন্যে। কয়েকজন লোক সেদিক থেকে তীর বেগে ছুটে আসছে আমাদের মাঠের দিকে, আর তাদের খানিকটা পেছনে তাড়া করে আসছে একদল লোক। তারা বলে গলা ফাটিয়ে চিৎকার করছে। ব্যাপারটা বুঝতে কোনো রকম অসুবিধে হলো না। ডাকাতি করে পালানোর সময় আমাদের গায়ের লোকেরা টের পেয়ে দল বেঁধে ডাকাতদের তাড়া করেছে। বোমার ভয়েও তারা পুরোপুরি পিছিয়ে যায়নি, কিন্তু এরপরই তারা ভয় পিছিয়ে গেল। কারণ ডাকাত দলের একজন হঠাৎই ঘুরে দাঁড়িয়ে পাইপ গানের মতো কি একটা থেকে গুলি ছুঁড়ল, আর একজন হাত ঘুরিয়ে বলের মতো একটা বোমা ছুঁড়ে দিল। কান ফাটানো শব্দ আর ধোঁয়ায় কিছুক্ষণ ভালো করে দেখতে পেলাম না। তারপরই দেখি তাড়া করে আসা দঙ্গলের একজন লুটিয়ে পড়েছে, আর তাকে কাঁধে তুলে নিয়ে কয়েকজন পালানোর চেষ্টা করছে। প্রথম বোমা পড়ার পর গায়ের লোকজনের ভিড় ফিকে হয়ে গিয়েছিল। তার উপর দ্বিতীয় বোমা এবং গুলির ঘটনা ঘটতেই তারা ঊর্ধ্বশ্বাসে পেছন ফিরে দৌড়তে শুরু করলো। ডাকাত দলের চারজন তখন ছুটতে ছুটতে আমাদের মাঠের উপরে চলে এসেছে। মাঠটা পেরিয়ে আরো 100 গজ মতন এগোলেই জঙ্গল। সেখানে একবার ঢুকে পড়তে পারলেই ডাকাতদের আর কোনো চিন্তা নেই। কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম হল না, কারণ ওদের সমস্ত ছক ওলট পালট করে দিল পবন। ফুটবলটা মাঠের মাঝে চুপচাপ পড়েছিল। পবন হঠাৎই বুলেটের মতো ছুটে এসে বলটায় প্রচন্ড এক শট মারল। পালিয়ে যাওয়া ডাকাত দলকে লক্ষ্য করেই শটটা মেরেছিল পবন। ওরা চারজন তখন মাঠের ওপর দিয়ে আড়াআড়ি ছুটে যাচ্ছে। পবনের শট 3 নম্বর ডাকাতটার মাথায় মুগুরের মতো আছড়ে পড়ল। লোকটা ছিটকে পড়ে গেল মাঠের জল কাদার মধ্যে। একসঙ্গে পড়ে যেতেই বাকি 3 জন ডাকাত ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আমাদের যে কি হলো, আমরা ভয়ে দিশেহারা হয়ে পালাতে শুরু করলাম। অথচ পবনটা কেন জানি না বোকার মতো মাঠে দাঁড়িয়ে রইল, যেন ছুমন্তর দিয়ে কেউ ওকে পাথরের মূর্তি করে দিয়েছে। অনেকটা দূরে ছুটে পালানোর পর ঘুরে তাকিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। পাইপ গান আর বোমা উঁচিয়ে 3 জন ডাকাত পবনের কাছে এগিয়ে এসেছে। তারপর ওরা পবনকে ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ অনিশ দেবের লেখা জলের মতো কঠিন। লেখকের গ্রাম ডাকাতে গা নামে বিখ্যাত। মাঝে মাঝে সেই গ্রামে ডাকাতের উপদ্রব হয়। পাশের গাঁয়ের ডাকাবুকো ছেলে পবন মোটেই এই ডাকাতি মেনে নিতে পারে না। একবার ডাকাতদের পেছনে জঙ্গলে ধাওয়া করেও
পবনকে হতাশ হতে হয়। এরপর আরেকদিন যখন ডাকাতরা ডাকাতি করে পালাতে যায়, পবন ফুটবলের এক জোরালো শটে এক ডাকাতকে ঘায়েল করে। ডাকাতরা একটু হতভম্ব হয়ে গেলেও পরমুহূর্তেই তারা পবনকে টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের ভেতর। তারপর আমরা ভেবে উঠতে পারছিলাম না এখন কি করা উচিত। কেউ কেউ বলতে লাগলো, চল দৌড়ে গিয়ে থানায় খবর দি। আবার অন্য কেউ বললো, আরে না না, চিন্তার কিছু নেই, দেখবে ওরা পবনকে দু চার গাদি ছেড়ে দেবে। কিন্তু ডাকাতটা যদি পবনের শটে ঘায়েল হয়ে মরে গিয়ে থাকে? মিলন কাঁদো কাঁদো স্বরে প্রশ্ন করলো। আমি বললাম, ডাকাতটা বোধহয় মরেনি, যেভাবে ওকে ধরে ধরে নিয়ে গেল তাতে মনে হলো মাথা টাথা ঘুরে খানিকক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। পিলু বলল, দেখবি ওরা পবনকে সেরকম কিছু করবে না। মিলন বলল, কেন, দেখলি তো কিভাবে পাইপ গান বুকে ঠেকিয়ে ওকে নিয়ে গেল। আরে এটা তো জলের মতো সহজ, দেখ ওরা এইমাত্র একজনকে হাফ মার্ডার করেছে, সেকেন্ড টাইম আর রিস্ক নেবে না। পিলুর কথায় আমি, মিলন আর অন্য বন্ধুরা সান্ত্বনা খুঁজে পেতে চাইলাম, আর আমি গোপনে ভগবানকে ডাকতে লাগলাম। মাঠের ধারে তখন গায়ের লোকজন জড়ো হয়ে প্রচণ্ড হইচই চলছে। আমাদের চেঁচামেচিতে থানায় খবর দিতে লোক ছুটল। আমরাও দল বেঁধে টর্চ নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। দুরু দুরু বুকে পবনের নাম ধরে ডাকতে লাগলাম, পবন পবন পবন, এই পবন পবন, কিরে পবন পবন, এই পবন। ডাকতে ডাকতে আমার কান্না পেয়ে যাচ্ছিল। জল কাদার মধ্যে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও আমরা পবনের কোনো হদিশ পেলাম না। তখন বেজায় মন খারাপ করে আমরা আবার ফিরে চললাম গায়ের দিকে। মাড়ায় কুড়ায় পবনের মা বাবাকে কেউ খবর দিতে গেছে কিনা কে জানে। আমাদের সঙ্গের লোকজন ডাকাতদের অত্যাচার নিয়ে নানান কথা বলেছিল, কিন্তু সেসব আমার মাথায় ঢুকছিল না। আমি শুধু পবনের কথা ভাবছিলাম, ওর দুঃসাহসের কথা ভাবছিলাম, আর একই সঙ্গে একরাশ দুঃখ বুকের ভেতর জমাট বেঁধে যাচ্ছিল। কিন্তু অন্ধকার খেলার মাঠটা বেরোনোর সময় টর্চের আলোয় আমরা পবনকে দেখতে পেলাম। আচমকা ওকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। পবন পবন, তুই? ও হেসে বলল, হ্যাঁ রে, এবারেও হেরে গেলাম, ওরা পালিয়ে গেল। পবনের মুখে হাতে কালশিটের দাগ, বাঁ চোখের ওপরটা ফুলে রয়েছে, সামান্য রক্ত বেরোচ্ছে সেখান থেকে। বুঝলাম ডাকাতরা ওকে বেধড়ক মার মেরেছে, শুধু প্রাণে মারেনি এই যা। পিলুর কথা সত্যি হয়েছে দেখে আমার ভালো লাগলো, আর ভগবান এবারে অন্তত আমার প্রার্থনা শুনেছেন। আমি পবনের হাত চেপে ধরে কেঁদে ফেললাম। ও সামান্য যন্ত্রণা শব্দ করে ওই অবস্থাতেও আমাকে সান্ত্বনা দিল। কাঁদিস না আনু, কাঁদিস না, এক মাঘে শীত যায় না। ডাকাতগুলোকে আমি দেখে নেব, কিছুতেই ছাড়ব না। যখন তখন ডাকাতি করে বেড়াবে, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, সবাই পবনকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে লাগলো। আমরা দু তিনজন বললাম, আরে ওকে আগে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার, দেখছেন না ওর কি অবস্থা, তার মধ্যে ওকে প্রশ্ন ডাক্তারের কাছে নিয়ে চলুন আগে। পবন সে কথা শুনে বলল, না না, আমি এখন বাড়ি যাব, না হলে মা বাবা চিন্তা করবে, আমার জেঠু অনেক টোটকা জানে, সেই ওষুধ দিয়ে দেবে। এই চল আমরা তোকে বাড়ি পৌঁছে, চল 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 চল। আমাদের এই প্রস্তাবটা খারিজ করে দিল পবন, বলল, কোনো দরকার নেই, আমি আমি একাই চলে যাব, এই এই জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট মেরে দেবো। আর শোন, আমি আমি কটা দিন না বাড়ি ছেড়ে বেরোবো না, হ্যাঁ, স্কুলেও যাবো না, খেলতেও আসবো না, ভাবছি একটু একটু রেস্ট নেব। ব্যাটারা আমাকে খুব মার মেরেছে। মিলন মিনমিন করে বলল, এর মধ্যে যদি ডাকাতরা আবার অ্যাটাক করে? পবন ঝাঁঝিয়ে উঠে বলল, অ্যাটাক করলে তোরাও দল বেঁধে অ্যাটাক করবি, দেখলি তো এক শটে কেমন একটাকে কাত করে দিয়েছিলাম, তোরা সবাই মিলে ডাকাতগুলোকে তাড়া করতে পারবি না? তারপরে তো আমি আছি। পবনের তেজ আর সাহস
আমাদের মধ্যে কেমন যেন বীরের ভাব জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল খুব সহজেই আমরা দল বেঁধে ডাকাতদের তাড়া করতে পারি। আমাদের যথেষ্ট পরিমাণে সাহস জুগিয়ে পবন চলে গেল। সামান্য ঘুরিয়ে হেঁটে ওর শরীরটা অন্ধকারে মিলিয়ে গেল। সবাই পবনের সাহস নিয়ে নানা আলোচনা করতে লাগলো। পবন আমাদের বন্ধু এই কথা ভেবে গর্বে আমাদের বুক ফুলে উঠল। বারবারই মনে হতে লাগলো পবন একা যে কাজ করতে পারে, আমরা সবাই মিলে সেই কাজ করতে পারবো না? আমরা ডাকাতে গায়ে থাকি, এটা কি কম অপমান? অথচ অন্য গায়ের ছেলে হয়ে পবন সেই অপমানের বিরুদ্ধে একা রুখে দাঁড়াচ্ছে। সেই রাতেই আমরা বিজয়ী সংঘের ছেলেরা শপথ নিলাম, ডাকাতদের আমরা সহজে ছেড়ে দেব না। দেখা যাক কত ধানে কত চাল, তার উপর পবন তো আছেই। বেশি দিন অপেক্ষা করতে হল না, ঠিক 12 দিনের মাথাতেই 5 ডাকাতের মুখোমুখি হলাম আমরা। না, ব্যাপারটা ঠিক মুখোমুখি বলা যায় না, কারণ ওরা মাঠের ওপর দিয়ে খুব জোরে পা চালিয়ে সটকে পড়ছিল জঙ্গলের দিকে, আর আমরা তখন খেলা টেলা সেরে গল্প গুজব মাঝপথে থামিয়ে চটপট পা চালিয়েছি বাড়ির দিকে। খেলাধুলো শেষ হওয়ার পর আমরা রোজই মাঠে বসে কিছুক্ষণ গল্প করি, তারপর অন্ধকার নেমে এলে বাড়ির পথ ধরি। আজ সেরকমই গল্প করছিলাম, কিন্তু মাঝপথে বৃষ্টি এসে বাদ সাধল। তখন 6-7 জন চলি রে বলে তড়াক করে উঠে পড়ে দৌড় লাগালো। আমরা 5 জন ধীরে ধীরে উঠলাম, 5 জন কারণ আমি, পিলু আর মিলন ছাড়া সঙ্গে ছিল নগেন আর সাধু। সাধুর বগলে ফুটবলটা ধরা ছিল, ওর চেহারা বেটে খাটো, গাঁটটা গোট্টা, সাহসও খুব একটা কম নয়। তাড়াতাড়ি পা ফেলতে ফেলতে ও আমাকে জিজ্ঞেস করলো, এই আনু, অমন কবে থেকে আসবে রে? আমি বললাম, সেদিন যা মার খেয়েছে মনে হয় না 3 হপ্তা আগে আসতে পারবে। ওর কথাগুলো না সেদিন আমার খুব মাথায় লেগেছে, আমাদের গায়ের কি প্রেস্টিজ বলে কিছু নেই নাকি? পিলু বলল, আরে আমি তো সেদিন থেকে শুধু ডাকাতদের জন্য ওয়েট করছি, জানিস এর মধ্যে একদিন ঘুমের মধ্যে আমি ডাকাত ডাকাত বলে চেঁচিয়ে উঠেছি। মিলন তখন হেসে বলল, বুঝেছি তুই স্বপ্নে সব ইয়া ডাকাত ধরবি আর রিয়েল লাইফে ছুটে পালাবি। পিলু রেগে গিয়ে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেটা আর বলতে পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে সাধু চাপা গলায় বলে উঠেছে, ডাকাত। সাধুর নজরের তারিফ করতেই হয়, ওই ঝিরঝির বৃষ্টির মধ্যে প্রায় 40 হাত দূরে আবছা অন্ধকারে 5টা কালো কালো ছায়াকে ও ঠিক লক্ষ্য করেছে। লক্ষ্য করার 2টো কারণ খুঁজে পেলাম। প্রথমত, একটা ছায়ার হাতে সাদা রঙের বড় সড়ো একটা পোটলা ছিল, আর দ্বিতীয় কারণ হল 3 নম্বর ছায়াটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। সাধু চাপা গলায় বলল, সেদিন একটা ডাকাত একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমার স্পষ্ট মনে আছে। পিলু বলল, হ্যাঁ ঠিক বলেছিস, কারেক্ট। সঙ্গে সঙ্গে আমাদের রক্তে যেন দেশাত্মবোধের আগুন জ্বলে উঠল। ফুটবল ছুঁড়ে ফেলে যে যেমন পারলাম বড় বড় ইট পাথর কুড়িয়ে নিলাম। সাধু কোথা থেকে একটা শুকনো গাছের ডাল জোগাড় করে নিল, তারপর আমরা পাগলের মতো বলে হই হই চিৎকার জুড়ে দিলাম, আর একই সঙ্গে ইট পাথরের টুকরো ছুঁড়ে মারতে লাগলাম ডাকাতদের দিকে। আমাদের আচমকা এই পাগলামিতে 5-5টা জোয়ান লোক কেমন যেন হকচকিয়ে গেল, তারপর একটুও দেরি না করে ছুট লাগালো জঙ্গলের দিকে। আমরা লড়াই খেপা হয়ে লোকগুলোকে তাড়া করলাম। সাধু বাতাসে ওর লাঠি ঘোরাতে ঘোরাতে চিৎকার করে বলল, সাহস থাকে তো ভাই, সিঙ্গেল সিঙ্গেল লড়ে যা। সিঙ্গেল সিঙ্গেল লড়াই হলে তার রেজাল্ট কি হতো জানি না, কিন্তু সে লড়াই আমাদের লড়তে হলো না, কারণ ওই 5-5টা ডাকাতের সঙ্গে সিঙ্গেল লড়ে গেল পবন। তবে যে পবনকে আমরা চিনতাম এ সে পবন নয়, অন্য এক অচেনা পবন।
ছুটতে ছুটতে আমরা জঙ্গলে ঢুকে পড়েছিলাম। গাছের পাতায় বৃষ্টি ফোঁটার শব্দ, ব্যাঙের ডাক আর অন্ধকার আমাদের ঘিরে ধরল। ভেতরের একটা অদ্ভুত শক্তি আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। একটু পরেই আমরা ডুবপুকুরের কাছে চলে এলাম, আর সেখানে পৌঁছানো মাত্রই যে দৃশ্য দেখলাম, তাদের পাথর হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। পুকুর পাড়ে পাঁচজন ডাকাতের মুখোমুখি রুখে দাঁড়িয়েছে পবন। ওর লম্বা শরীর থেকে এক বিচিত্র নীল আভা ঠিকরে বেরোচ্ছে। সেই আলো ডাকাতগুলোর শরীরের নানা জায়গায় পড়ে চকচক করছে। পবনের গায়ে কোনো পোশাক নেই, তবে বরফ কুচির মতো এক রাশ মিহি গুঁড়ো ওর চোখে মুখে গায়ে লেপটে রয়েছে। তারই মধ্যে ওর চোখ দুটো তীব্রভাবে জলজল করছে। ভিন গ্রহের এক অপচ্ছায়ার মতো ডুব পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে পবন। ডাকাতগুলো পবনকে দেখে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু অবাক হওয়ার প্রথম ধাক্কাটা সামলে নিয়ে ওরা আত্মরক্ষা অথবা আক্রমণের কাজে নেমে পড়ল। গাছের আড়ালে দাঁড়িয়ে আমরা পাঁচজন হতবুদ্ধি হয়ে সব দেখতে লাগলাম। অন্যান্য ইন্দ্রিয় অকেজো হয়ে গিয়ে শুধু আমাদের চোখ কাজ করে চলল। একজন ডাকাত কোথা থেকে যেন একটা লম্বা ছুরি বের করলো, তারপর বিশ্রী গালাগাল দিয়ে ঝাঁপিয়ে পড়ল পবনের উপর। পবনের হাত দুটো পেছনে লুকিয়ে রাখা ছিল বলে এতক্ষণ কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু ছুরি হাতে ডাকাতটা ওর দিকে এক পা এগোতেই পবন অদ্ভুত ভাবে শরীরটাকে নাচিয়ে ঢঙে দুলিয়ে চোখের পলকে ওর হাত দুটো উঁচিয়ে ধরল ডাকাতটার মুখের সামনে, যেন এক্ষুনি আক্রোশের থাবায় সব ছিন্ন ভিন্ন করে দেবে। ওর হাত দুটো দেখা মাত্রই আমাদের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। পবনের দু হাতের দশ আঙুলের জায়গায় হিল হিল করছে দশটা লিকলিকে কালো সাপ। ওদের শরীর নীল আলোর আভায় চকচক করছে। ডাকাতটা নিতান্তই প্রাণের দায়ে ছুরি চালালো, সঙ্গে সঙ্গে পবনের পেট আড়াআড়ি চিরে গেল, কিন্তু এক ফোঁটাও রক্ত বেরোলো না, শুধু বরফ কুচির উপর একটা কালো দাগ আঁকা হয়ে রইল। পবন ঠোঁট ঝুঁচলো করে এক তীব্র শিস দিয়ে উঠল, তারপর নাচের ভঙ্গিতে হাত দুটো ছুঁড়ে দিল ডাকাতটার মুখ লক্ষ্য করে। কটা সাপ একসঙ্গে ছোবল দিল কে জানে, ডাকাতটা শব্দ করেই খসে পড়ল জল কাদার উপরে। ডাক ছাপিয়ে দশটা সাপের ফোঁস ফোঁস শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। শিকার করার নেশায় সাপগুলো যেন উল্লাসে পাগল হয়ে গেছে। পবন তখন বিচিত্র মুদ্রায় হাত ঘোরাচ্ছিল আর এপাশ ওপাশ তাকাচ্ছিল তীব্র চোখে। দ্বিতীয় একটা ডাকাত ওকে লক্ষ্য করে বোমা ছুড়ল, ও নিমেষে সাপের আঙুল দিয়ে লুফে দিল বোমাটাকে, তারপর হাত ঘুরিয়ে ওটা ছুঁড়ে দিল ডুব পুকুরের জলে। ছপাং করে একটা শব্দ হলো, আর সে শব্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই পবন আবার তীব্র শিস দিয়ে উঠল। একই সঙ্গে ওর বাঁ হাত ছোবল বসিয়ে দিল দ্বিতীয় ডাকাতটার গলায়। একজন ডাকাত পাইপ গান চালালো পবনকে তাক করে। পবনের বরফের পাউডার মাখা শরীরে একটা কালো ফুটো তৈরি হলো, কিন্তু ওই পর্যন্তই। তারপরে আবার শিশের শব্দ, আঙুলের ছোবল এবং তৃতীয় ডাকাতের গল্প শেষ। আর কয়েক সেকেন্ডের মধ্যেই শিশ দিয়ে নাচের মুদ্রায় হাত নেড়ে বাকি দুজন ডাকাতদেরও খতম করল পবন। তারপর হাত দুটো খুব ধীরে শূন্যে নাড়াতে লাগলো। ওর আঙুলের ডগার সাপগুলো শরীর বাঁকিয়ে চুড়িয়ে হিস হিস শব্দে বাতাসে সাঁতার কাটতে লাগলো। অদ্ভুত
উত্তেজনা আর আতঙ্কে আমি ঠক ঠক করে কাঁপছিলাম। নিজেকে ধরে রাখতে না পেরে আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। পিলু আমার হাত ধরে পেছন থেকে টানছিল, কিন্তু আমি এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিলাম। পবনের বেশ কাছে গিয়ে আমি ডেকে উঠলাম, পবন। হাত দুটো শূন্যে তোলা অবস্থাতেই ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকালো পবন। ওর চোখে কেমন এক কাতর ভাব ফুটে উঠল। বিষণ্ন গলায় পবন বলল, সেদিন ডাকাতরা আমাকে মেরে টুপ পুকুরে জলে ফেলে দিয়েছিল, তারপর থেকে ওখানেই আমি থাকি। আজ শুধু ডাকাত ধরতে উঠে এসেছিলাম। ওর কথাগুলো প্রতিধ্বনির মতো বারবার আমার কানে বাজতে লাগলো, তারপর থেকে ওখানেই আমি থাকি। কথাগুলো বলেই আচমকা পুকুরের দিকে দুপা ছুটে গেল পবন। অদ্ভুত ভঙ্গিতে শূন্যে লাফ দিল, একটা তীব্র শীষের শব্দ শোনা গেল, ও শরীরটা শূন্যে বাঁক নিয়ে আবার তীরের মতো সোজা হয়ে গেল। তারপর সেই তীর নিখুঁত ভাবে বিঁধে গেল ডুব পুকুরের জলে। অথচ জলে কোনো শব্দ হল না, কোনো ঢেউ উঠল না, শুধু পবনের নীলাভ জ্যোতির্ময় শরীরটা জল ভেদ করে ঢুকে গেল ভেতরে। অন্ধকার বৃষ্টি ভেজা রাতে সে এক অলৌকিক ট্রাপিজের খেলা।